হ্যালো হ্যালো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, সালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন? আলহামদুলিল্লাহ। আজকে এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের জুম অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর গণিত, জ্যামিতি, ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা দ্রুত জয়েন করে সাউন্ড এবং ভিডিও অফ করে রাখো। আমাদের সময় মোটামুটি শুরু, ক্লাস শুরু হয়ে গেছে, তাও আমি 3 মিনিট সময় তোমাদেরকে দিলাম। 3 মিনিটের ভিতরে দ্রুত জয়েন করে নাও, 3 মিনিট পর আমি মূল ক্লাসে আলোচনায় চলে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এই সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট পাইছো সবাই? হ্যালো হ্যালো, এই তোমরা তোমাদের নিজের নামে প্রবেশ করো। তুমি কি আবল তাবল নাম দিয়ে ঢুকছো কেন? আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর, সরি, ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতি। আজকে আমার 2টি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা খুব গুরুত্ব সহকারে প্রশ্ন দুটো দেখো, বোঝার চেষ্টা করো। যেখানে তোমাদের প্রবলেম বা বুঝতে অসুবিধা, সেই সেই জায়গাগুলো তোমরা চিহ্নিত করে মার্কিং করে রাখো। আমার কথা শেষ হলে, তোমাদের যখন কথা শুরু হবে, তখন তোমরা সেগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ। প্রশ্ন, এটা হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদের 3টে প্রশ্ন আছে, তারপরে আমরা পর্যায়ক্রমে আমরা সলিউশন করব। স্যার, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এটা প্রশ্ন হলো, ত্রিভুজ ABC এর একোণ হলো 100 কোণ। এমন একটা ত্রিভুজ যার একোণের মান হলো 100 কোণ, 90 ডিগ্রি, আর BC হলো সেই ত্রিভুজের অতিভুজ, অতিভুজের মধ্যবিন্দু হলো D। এইটুকু আমাদের উদ্দীপক শেষ। এখন এর আলোকে 3টা প্রশ্ন দেখো। ক নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত তথ্য অনুযায়ী ABC ত্রিভুজটি অঙ্কন করো। শুধু অঙ্কন করলে আমাদের ক নম্বর শেষ। খ নম্বর হলো, দেখাও যে AB+AC ইজ গ্রেটার দেন 2 AD। গ নম্বর হলো, প্রমাণ করো যে AD সমান হলো হাফ BC। এখন আমরা পর্যায়ক্রমে সলিউশনে গেলাম। ক নম্বরের আমরা সমাধান করি। ক নম্বর প্রশ্ন দেখো, শুধু চিত্র আঁকাতে হবে। এই উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো ব্যবহার করে বা আলোকে আমরা একটা ত্রিভুজ আঁকাবো। এখানে ABC একটি ত্রিভুজ যার একোণ সমান সমকোণ। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম। যে বিন্দুতে সমকোণ তৈরি হয়ে গেল বা হয়েছে, সেই বিন্দুতে আমরা A বসাই দিলাম। তার মানে A হলো সমকোণ, আর BC এর মধ্যবিন্দু D। এই BC হলো আমাদের এই ত্রিভুজের অতিভুজ, অতিভুজের একটা মধ্যবিন্দু আমরা এটা লাল কালি দিয়ে চিহ্নিত করে দিলাম। এখন একটু বিবরণ যদি আমরা দিই, প্রদত্ত তথ্য অনুযায়ী ABC একটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে যার কোণ A সমান 100 কোণ এবং BC বাহুর মধ্যবিন্দু D। চিত্র একে শুধু অল্প একটুকে এক লাইনে একটা বর্ণনা লিখে দিলাম, পয়ের রেজাল্ট আমাদের শেষ।
এইটুকুই আমাদের পথ। সারি বর্ণনাটা কি মাস্ট দেওয়াই লাগবে? যদি প্রশ্ন বলে যে চিত্র অঙ্কন করে বিবরণ দাও, তাহলে দিবে। আর যেহেতু আমাদের এখানে 2 নাম্বার পথে আমাদের নম্বর থাকে 2, আমাদের যেন 2টা তথ্য থাকে। সৃজনশীলের প্রশ্নের উত্তর নিয়ম হলো যতটা নম্বর ততটা তথ্য থাকবে, প্রত্যেকটা তথ্যের জন্য 1 নম্বর করে। তাহলে আমাদের যেহেতু কয়ে নম্বর আমাদের 2 নম্বর, আমরা চিত্রের জন্য 1 নম্বর দিব, আর এই যে সংক্ষিপ্ত বিবরণ এর জন্য আমরা 1 নম্বর দিব। আমাদের সৃজনশীল প্রশ্নের নিয়মে হলো যে প্রশ্নের 4 নম্বর আছে সেখানে যেন 4টা অংশ থাকে, 4টা অংশের জন্য 4 নম্বর, এটা হলো মূল বিষয়। প্রশ্ন করার সময় আমরা ওইভাবেই প্রশ্ন করব, যে যে প্রশ্নের 3 নম্বর থাকবে সেখানে যেন 3টা তথ্য থাকে, 3টা তথ্যের জন্য আমরা 3টা নাম্বার সেট করব। এইভাবেই আমরা কাজ করি। তাহলে আমরা চিত্র আঁকালাম, আর এই চিত্রের একটা বিবরণ দিলাম, আমাদের 2 নম্বরের অ্যান্সার হয়ে গেল। চলে আসো, আমরা ফার্স্ট সমস্যার সমাধান করতে চাই। দেখাও যে AB প্লাস AC ইজ গ্রেটার দেন 2 AD। তাহলে আমাদের একটা উপপাদ্যের মোট 4টা অংশ, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। তাহলে যেহেতু আমাদের যেহেতু সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্নে সাধারণ নির্বাচন না লিখলেও হবে, আমরা সরাসরি বিশেষ নির্বাচনে গেলাম খয়ের আলোকে। বিশেষ নির্বাচন কাকে বলে? প্রশ্নের যেটা দেওয়া থাকবে সেটাই আমরা চিত্র সহ যখন আমরা উপস্থাপন করব, সেই সাধারণ নির্বাচনই বিশেষ নির্বাচন হয়ে গেল। দেখো আমাদের বিশেষ নির্বাচন ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D, A, D যোগ করে দিলাম। এখন প্রমাণ করতে হবে যে AB অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের লম্ব প্লাস AC অর্থাৎ ভূমি ইজ গ্রেটার দেন 2 AD, অর্থাৎ AB আর AC যোগ করলে 2 AD-র চাইতেও বড় হবে। অঙ্কন, অঙ্কন হলো AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করি, ইচ্ছা মতো না, একটা নিয়ম অনুযায়ী। সেটা কি? AD সমান DE হয়, অর্থাৎ AD এর দৈর্ঘ্য আর DE এর দৈর্ঘ্য সমান হতে হবে। তারপরে C, E যোগ করি, আমাদের অঙ্কনের কাজ শেষ। AD বাহুকে E পর্যন্ত বর্ধিত করি যেন AD সমান DE হয়, এই যে AD এর দৈর্ঘ্য আর DE এর দৈর্ঘ্য সমান, এইভাবে আমরা মাপ নিয়ে আঁকাবো। তারপরে CRE যোগ করে দেবো, তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ। এখন আমাদের মূল প্রমাণে চলে যাব আমরা। খেয়াল করো, মূল প্রমাণ হলো আমরা এই যে ABD, যখনই আমরা অঙ্কনের কাজ শেষ করলাম তখন এখানে ABD একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আবার CDE একটা ত্রিভুজ তৈরি হয়েছে। খেয়াল করো, চিত্র যদি বোঝো তাহলে যেমিতি তোমাদের সুবিধা মতো, তোমাদের ইচ্ছা মতন, তোমাদের মনের মতন করে ভাষা দিয়ে লিখবা। চিত্র না বুঝলে কিন্তু উল্টা পাল্টা লিখলে নাম্বার কাটা যাবে। আমাদের ত্রিভুজ দেখো ABD এই ত্রিভুজ আর CED, এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো। তাহলে ত্রিভুজ ABD আর ত্রিভুজ DC এর মধ্যে কারা কারা সমান? D হলো AC এর মধ্যবিন্দু, সেই কারণে BD আর CD সমান, আর BD আর CD হলো এই 2 ত্রিভুজের একটা করে বাহু। আবার খেয়াল করো, AD হলো ABD ত্রিভুজের একটা বাহু, DE হলো CED ত্রিভুজের একটা বাহু, এখানে AD আর DE কিন্তু সমান, কারণ আমরা অঙ্কনের সময় AD এর সমান করে DE আঁকালাম। এই কথা কম হয়ে গেছে। তাহলে ABD আর CD ত্রিভুজ দ্বয়ের মধ্যে BD সমান CD, AD সমান DE, 2টি করে বাহু আমরা সমান দেখালাম। এরপরে আসো যে ADB কোণ, এই কোণ, আর CDE কোণ, এই কোণ, এই 2টা কোণ কিন্তু সমান। কেমন সমান? এরা হলো বিপরীত কোণ, এরা একটা ত্রিভুজের বিপরীত কোণগুলো, মানে যে কোনো বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, এরা কোণ হিসাবে বিপরীত কোণ, আবার ত্রিভুজ হিসাবে এরা কিন্তু এই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ।
তাহলে একটা ত্রিভুজের দুইটি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের অনুরূপ দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে আমরা দুইটি করে বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সমান দেখালাম অতএব ত্রিভুজ দুটি সর্বসম অর্থাৎ এ বি ডি সর্বসম ত্রিভুজ ডিইসি দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ওই দুই ত্রিভুজের অন্যান্য উপাদান অনুরূপ উপাদানগুলো সমান হয়ে যাবে যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম সেই হিসেবে আমরা লিখতে পারি এ বি সমান সি এ বি আর সি সমান তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পেলাম তার নাম দিলাম আমরা এক এরপরে আসো আমরা দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি এ ই সি এই বড় ত্রিভুজ আমরা ধরব খেয়াল করো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চাইতে বড় এটা একটা সূত্র এটা তোমরা ক্লাস এইটে পড়ে আসছো তোমাদের বই তো আছে এইটাও আছে এটা যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে খেয়াল করো আমরা ত্রিভুজ নিলাম এ ই সি চিত্রে ত্রিভুজটা তোমরা একটু লক্ষ্য করো এ ই সি এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু এই আর ছোট দুটো বাহু হলো একটা এসি আর একটা সি তাহলে আমরা এই ত্রিভুজের ছোট দুই বাহুকে সমষ্টি করব মানে যোগফল বড়টার সাথে বড় দেখাবো অর্থাৎ ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর অপেক্ষা বৃহত্তর তাহলে এইসি ত্রিভুজের এসি প্লাস সি ইজ গ্রেটার দেন এই আমরা এই সমীকরণ একটা সম্পর্ক তৈরি করলাম এইসি ত্রিভুজের এসি প্লাস ইসি ইজ গ্রেটার দেন এই এখন আসো এখান থেকে এই সম্পর্ক তৈরি করার পর বাকি কাজ কিন্তু খুব সহজ শুধু দেখে দেখে লিখে যাবা এসি প্লাস সি এই যে সি সমান আবার এ বি দেখো এক নম্বর সমীকরণ আমরা সি আর সমান এ বি তাহলে এখানে এই যে সি এর মান আমরা এখানে এ বি বসাই দিলাম অর্থাৎ এসি প্লাস এ বি ইজ গ্রেটার দেন এই এই দেখো এই খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত এই এর ভিতরে আবার দুই ভাগ এর থেকে ডি পর্যন্ত এক অংশ ডি থেকে ই পর্যন্ত এক অংশ তাহলে এই কে আমরা ভেঙে দুটো অংশ বানালাম এই মানে সমান হলো এ ডি প্লাস ডি এবার বাম পক্ষ যা আছে তাই এসি প্লাস এ বি ইজ গ্রেটার দেন এডির পরিবর্তে এডি ঠিকই রাখলাম আর ডি আর এডি কিন্তু সমান এই যে এডি আর ডি সমান কারণ আমরা অঙ্কনের সময় এডির সমান করে ডি আঁকালাম তাহলে এই ডির পরিবর্তে আমরা আরেকটা এডি বসালাম এরপরের লাইন এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন এডি প্লাস এডি সমান টু এডি এটাই আমাদের ক্ষয়ের প্রমাণ অর্থাৎ এডি এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন টু এডি প্রমাণিত প্রিয় শিক্ষার্থী হ্যালো আমরা খ নম্বরের সমস্যার সমাধান করলাম যেমিতি একটা উপপাদ্য আমরা খ নম্বর আমরা প্রমাণ করে দেখালাম এটা কি ক্লিয়ার হয়েছে সবাই জি স্যার এখন আমরা গতে যাব প্রমাণ করো যে এডি ইকুয়াল টু হাফ বিসি এই যে এটি এডি এডি হলো আমাদের এই ত্রিভুজের একটা মধ্যমা এই এডি সমান আমাদের দেখাতে হবে হাফ বিসি অর্থাৎ এই মধ্যমাটা অতিভুজের অর্ধেক এটা আমরা যাব এখন গতে বিশেষ নির্বাচন খেয়াল করো চিত্র আমাদের এরকম হবে তখন এবিসি ত্রিভুজের এ কোণ সমান এক সমকোণ এটা উদ্দীপকের দেওয়াই আছে বিসি এর মধ্যবিন্দু ডি এটাও আমাদের উদ্দীপক থেকে নিয়ে আসলাম এ কমা ডি যোগ করে দিলাম প্রমাণ করতে হবে যে এ এ ডি সমান হাফ বিসি সাধারণ বিশেষ নির্বাচনের পর আমাদের একটু অঙ্কনের কাজ আছে অঙ্কন হলো এই এসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করব এসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করি ডি কমা ই যোগ করি তাহলে এইটুকু আমাদের অঙ্কন শেষ এখন আমাদের খেয়াল করো এ বি এসি এর উপরে লম্ব আর এসি এর মধ্যবিন্দু কিন্তু কি আবার
BC এর মধ্যবিন্দু D এখানে একটা সূত্র আছে কোন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা খেয়াল করো মূল ত্রিভুজ আমাদের ABC ABC ত্রিভুজের AC একটা বাহু তার মধ্যবিন্দু হলো E ABC ত্রিভুজের BC একটা বাহু মধ্যবিন্দু হলো D তাহলে একটা ত্রিভুজের দুইটি মধ্যবিন্দু যোগ করে আমরা D রেখাটা পেলাম সূত্র হলো কোন একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল সূত্র আছে এটা সূত্রটা আমি এখানে লিখে দিছি দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল তাহলে আমাদের ডি আর এ বি আর সমান্তরাল এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ বি সমান্তরাল ডি যেহেতু এ বি আর ডি সমান্তরাল আর এ বি হলো এসি এর উপরে লম্ব সুতরাং ডিউ হল ডিউ হবে এসি এর উপরে লম্ব এ বি সমান্তরাল ডি যেহেতু এ বি এসি এর উপরে লম্ব আর এ বি আর সমান্তরাল ডি হওয়ার কারণে এই ডি এসি এর উপরে লম্ব হবে তাহলে ডি লম্ব এসি তাহলে ডি যদি এসি এর উপরে লম্ব হয় তাহলে এদিকে চিত্রে খেয়াল করো ডি ই সি এটাও কিন্তু একটা সমকোণ আবার ডি ই এ এইটাও কিন্তু সমকোণ যেহেতু ডি এসি এর উপরে লম্ব সুতরাং ডি রেখা এসি এর এই ই বিন্দুতে দুইটি সমকোণ তৈরি করছে তার মানে এখানে আমরা দুইটা ত্রিভুজ পাবো দেখো এ ই ডি একটা ত্রিভুজ ডি সি একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো তাহলে সর্বসম দেখানোর জন্য আমাদের কি করতে হবে দুই টুকরো বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ আমরা সমান দেখাই তাহলে আমাদের কাজ হলো ত্রিভুজ এ ই ডি এবং ত্রিভুজ সি ডি এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো এই দুই ত্রিভুজের মধ্যে এ ই আর সি সমান কারণ ই হলো এসি এর মধ্যবিন্দু সেই কারণে এ ই আর সি সমান ডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু ডি এ ই ডি ত্রিভুজের সাথেও আছে আবার ডি ডিসিই ত্রিভুজের সঙ্গেও আছে তার মানে ডি হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু অর্থাৎ ডি আর ডি সমান আর অন্তর্ভুক্ত কোণ কারা এ ই ডি এটাই কিন্তু এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ এই কোণ আরেকটা কোণ হলো অন্তর্ভুক্ত সিডি এই কোণ এই দুটো কোণ সমান কারণ এরা প্রত্যেকেই সমকোণ তাহলে এই ত্রিভুজের এই ডি ত্রিভুজের দুইটি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজ সিইডি এর দুইটি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণের সমান অতএব ত্রিভুজ দুইটি সর্বসম অর্থাৎ আমরা ত্রিভুজ দুটি কি দেখালাম সর্বসম দেখালাম এর আগে আমরা জানি আসছি যে দুইটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায় যেহেতু এ ই ডি আর সি ডি সর্বসম সুতরাং এ ডি আর সি ডি সমান অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এ ডি আর সি ডি সমান হলো এ ডি আর সি ডি যেহেতু সমান ডি হলো বিসি এর মধ্যবিন্দু তাহলে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু তাহলে সি ডির মান হবে বিসি এর অর্ধেক অর্থাৎ এই সি ডি সমান কিন্তু হাফ বিসি তাহলে এ ডি সমান সি ডি সমান হাফ বিসি তাহলে সি ডি সমান যদি হাফ বিসি হয় আর সি ডি আর এ ডি যেহেতু সমান সুতরাং এ ডি সমানও হাফ বিসি প্রমাণিত প্রিয় শিক্ষার্থী হ্যালো ইরা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যালো ইরা আমরা এই যে একটা সৃজনশীলের গ নম্বর আমরা সমাধান করলাম এটা কি সবাই ক্লিয়ার হইছো কথা স্যার হ্যাঁ স্যার আচ্ছা এখন আমরা আরেকটা সিজনশীলে যাব একটা সিজনশীল আমাদের শেষ এবার আমরা এরপর এর সিজন দেখো প্রশ্নটা কেমন ত্রিভুজ এবিসি এর ডি ও ই
যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এবং বিকোণ ও সিকোণের সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। এইটুকু হলো আমাদের উদ্দীপক। এর আলোকে আমরা তিনটা প্রশ্ন সিলেকশন করছি। ক নম্বর প্রশ্ন, উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর, প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি। এখানে দুইটা প্রমাণ আমাদের দেখাতে হবে, ডি বিসি এর সমান্তরাল, আবার ডি হলো বিসি এর অর্ধেক। গ নম্বরে আমরা বলছি দেখাও যে কোণ বি ও সি সমান 90° প্লাস হাফ কোণ এ। এখন আমরা পর্যায়ক্রমে সলিউশনের দিকে গেলাম। ক নম্বরের চিত্র দেখো, শুধু এই উদ্দীপকের আলোকে আমরা এই যে এখানে যে উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো নিয়ে একটা চিত্র আঁকাবো। তাহলে এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি, তাহলে একটা এবিসি ত্রিভুজ আঁকলাম। তারপর বলছে ডি ও ই যথাক্রমে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এবি এর মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করলাম। এরপরে বলছে কোন বি ও কোন সি এর সমদ্বিখণ্ড, অর্থাৎ এই বি কোণকে আমরা সমান দুই ভাগে ভাগ করব। যে রেখা দ্বারা কোনো একটা কোণ সমান দুই ভাগে বিভক্ত হয় সেই রেখাকে বলা হয় ওই কোণের সমদ্বিখণ্ড। তাহলে বি কোণের সমদ্বিখণ্ড বিও, একইভাবে সি কোণের সমদ্বিখণ্ড সিও। এই সমদ্বিখণ্ড দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এই যে এই চিত্র আমাদের অঙ্কন এরকম হবে। সংক্ষিপ্ত বিবরণ যদি আমরা দিই তাহলে ওই উদ্দীপকটা এখানে লিখে দিলাম। ত্রিভুজ এবিসি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং কোন বি ও কোন সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে চিত্রের মাধ্যমে তা দেখানো হলো। এই চিত্র আঁকায় দিলাম আর একটু সংক্ষিপ্ত বিবরণ দিলাম, এইটুকু আমাদের কোয়া শেষ। খ নম্বর আস, চিত্রের আলোকে আমাদের প্রমাণ করতে হবে দুটি। প্রমাণ করো যে ডি সমান সমান্তরাল বিসি আর ডি সমান হাফ বিসি। সরাসরি আমরা বিশেষ নির্বাচনে গেলাম, উদ্দীপক থেকে আমরা এগুলো তথ্য পেলাম। এবিসি ত্রিভুজে ডি ও ই যথাক্রমে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি, ডি সমান হাফ বিসি। এখানে যেহেতু বিকোণ আর সিকোণের কোনো তথ্য দেওয়া নাই, সুতরাং আমরা এই বিকোণ আর সিকোণ আমরা এখানে নিয়ে দেখালাম না, আমরা চিত্রটা এইরকম দেখালাম। ফ নম্বরে আমাদের কোন বি এবং কোন সি এর কোনো তথ্য দেওয়া নাই, সুতরাং ওই তথ্যগুলো আমরা উদ্দীপকের থেকে নিলাম না, শুধু যেটুকু আমাদের প্রয়োজন সেইটুকু নিয়ে আমরা চিত্রটা আঁকলাম। এখন আসো অঙ্কন। অঙ্কন হলো এই ডি বাহুকে এ পর্যন্ত বর্ধিত করি যেন ডি সমান ইএফ হয় আর এফ সি যোগ করি। অঙ্কনের কাজ শেষ। আমরা এখন প্রমাণে যাব। আগেরটা, এর আগে আমরা যে প্রমাণটা করলাম না আগের উদ্দীপকের খ, ওর সাথে আর মিল আছে, অনেকটাই মিল আছে। তাহলে দেখো আমরা যখন অঙ্কনের কাজ শেষ করলাম তখন এখানে এ ই ডি একটা ত্রিভুজ হলো, আর এই পাশে হলো ই এফ সি একটা ত্রিভুজ হলো। এই দুটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাব। তাহলে এই দুটা ত্রিভুজের ভিতরে কারা কারা সমান? ত্রিভুজ এ ডি ই এবং এফ সি ই এর ভিতরে এ ই আর সি সমান, কারণ এরা ই হলো এ সি এর মধ্যবিন্দু। আবার ডি ই সমান ই এফ, কারণ আমরা অঙ্কন অনুসারেই ডি এর সমান করে ই এফ অঙ্কন করলাম, সেই কারণে ডি ই সমান ই এফ। আর খেয়াল করো এ ই ডি, এই যে এই কোণটা এ ই ডি সমান হলো সি ই এফ, এই কোণ এরা সমান, এরা হলো বিপরীত কোণ। যে কোনো বিপরীত কোণের মান পরস্পর সমান। এরা আবার এই ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহু দ্বারা মধ্যবর্তী কোণ এরা, অর্থাৎ এ ই আর ডি এই দুটা বাহু আমরা সমান দেখালাম। এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হলো এ ই ডি। দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার একটা শর্ত হলো কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অর্থাৎ মধ্যবর্তী কোণ
যদি অপর একটি ত্রিভুজের অনুরূপ দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে সেই কারণে এই ত্রিভুজের দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ সিইএফ ত্রিভুজের অনুরূপ দুইটি বাহু আর অন্তর্ভুক্ত কোণের সমান, অতএব ত্রিভুজ দুটি কি সর্বসম। সর্বসম হলে আমরা জানি দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ওই ত্রিভুজের অন্যান্য উপাদান বা অংশগুলো সমান হয়ে যায়। সেই কারণে কিন্তু সর্বসম হওয়ার কারণে ডিএই অর্থাৎ এই কোণ সমান ইসিএফ এই কোণ, এই দুটো কোণ সমান, আবার এডি আর সিএফ সমান। সর্বসম হওয়ার কারণে ডিএই এবং ইসিএফ এই দুটো কোণ সমান, আর এডি সমান সিএফ, এডি আর সিএফ সমান হলো ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার কারণে। আবার এডি সমান কিন্তু কার বিডি, কারণ ডি হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে এডি সমান সিএফ সমান বিডি আমরা লিখতে পারি। আরেকটা জিনিস খেয়াল করো, ডিএ সি অর্থাৎ ডিএই আর এফ সি এই দুটো কোণ যে সমান, এরা আবার কিন্তু এসি ছেদক দ্বারা একান্তর কোণ। এই কোণ দুটো সমান, আবার এরা কি, এরা আবার একান্তর কোণ। আমরা জানি কোনো একটা একান্তর কোণ সমান হলে ওই একান্তর কোণ তৈরি করি তৈরিকৃত যে রেখা দুটা তারা পরস্পর সমান্তরাল হয়। যেহেতু ডিএই সমান ইসিএফ এবং এরা একান্তর কোণ, অতএব আমরা লিখতে পারি এডি সমান্তরাল সিএফ। এই একান্তর কোণ হওয়ার কারণে এডি আর সিএফ সমান্তরাল, এডি রেখা আর সিএফ রেখা সমান্তরাল। এখন এডি রেখা আর বিডি রেখা এটা কিন্তু একটাই রেখা, এ ডি বি খেয়াল করো, এ ডি বি এটা কিন্তু একটাই রেখা। তাহলে এডি সমান্তরাল যদি সিএফ হয় তাহলে বিডি আর সিএফও কিন্তু সমান্তরাল হবে। যেহেতু এডি সমান্তরাল সিএফ, অতএব বিডি সমান্তরাল সিএফ। তাহলে আমরা এখানে লিখতে পারলাম বিডি সমান্তরাল সিএফ আর বিডি সমান্তরাল তো এই যে সিএফ আমরা তো এখানে পেয়ে গেলাম, অর্থাৎ বিডি সমান সিএফ। এখানে একটা সূত্র প্রয়োগ করবো আমরা, খেয়াল করো বিসিএফডি, এই যে বিসিএফডি একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিডি বাহু আর সিএফ বাহু সমান, আবার বিডি বাহু আর সিএফ বাহু সমান্তরাল। কোনো একটা চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে সেই চতুর্ভুজ একটা সমান্তরিক, সূত্র আছে এখানে। অর্থাৎ কোনো একটা চতুর্ভুজের যে কোনো বিপরীত একজোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে ওই চতুর্ভুজ একটা সমান্তরিক। যেহেতু আমাদের বিসিএফডি এই চতুর্ভুজের বিডি আর সিএফ পরস্পর সমান এবং সমান্তরাল, সুতরাং আমরা বলতে পারি বিসিএফডি একটা সমান্তরিক, অর্থাৎ বিসিএফডি একটা সমান্তরিক। তাহলে সমান্তরিকের বিপরীত বাহুগুলোর কী হয়, পরস্পর সমান ও সমান্তরাল হয়। যে কারণে বিসিএফডি যেহেতু সমান্তরিক, সুতরাং আমরা লিখতে পারি এই ডিএফ সমান্তরাল বিসি। তার ডিএফ মানে তো এখানে ডি, ডিএফ আর ডি একই রেখা, যেহেতু ডিএফ সমান্তরাল বিসি অতএব ডি সমান্তরাল বিসি, একটা প্রমাণ আমাদের এসে গেল। এখন আমাদের দেখাতে হবে ডিএফ হলো বিসি এর অর্ধেক, বিসিএফডি একটা সমান্তরিক, এই কারণে বিপরীত বাহুগুলো সমান, অতএব আমরা লিখতে পারি ডিএফ সমান বিসি। ডিএফ মানে হলো আবার ডি ইজ যোগ এফ ই, ডিএফ এর ভিতরে দুই ভাগ, ডিএফ সমান আমরা লিখলাম ডি যোগ ইএফ সমান বিসি। ডি আর ইএফ যেহেতু সমান, সেই কারণে ইএফ এর পরিবর্তে আমরা আরেকটা ডি নিলাম, ডি যোগ ডি সমান বিসি, টু ডি সমান বিসি অর্থে ডি সমান হাফ বিসি প্রমাণিত। হ্যালো হ্যালো প্রিয় শিক্ষার্থী, জি স্যার কি অবস্থা তোমরা, এটা কি ক্লিয়ার হয়েছে সবাই খ? হ্যাঁ স্যার চলতেছি স্যার। আচ্ছা এরপরে আসো আমরা গতে গেলাম, গ গ নম্বরের প্রশ্ন দেখো, খ নম্বরটা আরেকবার দেখান তো। হ্যাঁ দেখো, এই যে এটা খ, এই যে এইটুকু আমাদের খ, স্ক্রিনশট দিয়ে নাও, কোন লাইন না বুঝলে আমার সাথে কথা বলো। এটা হলো আমাদের চিত্র, এরকম হবে চিত্রটা,
এবার আমরা গতে গেলাম গ নাম্বার প্রশ্ন দেখো আমাদের এবিসি ত্রিভুজের বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে আমাদের প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি এই যে বি ও সি এই কোণটা কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ তাহলে আমাদের সমাধানের আমরা প্রথমে চলে আসি বিশেষ নির্বাচন এবিসি ত্রিভুজের কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ করেছে বলতে পারো প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি এই যে বি ও সি মানে যেই কোণটা এই কোণ সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ এটা অঙ্কন দরকার নেই সরাসরি প্রমাণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি বলো তো দেখি তোমরা একজন 180 ডিগ্রি বা দুই সমকোণ আমরা প্রথমে এই বড় ত্রিভুজ নিয়ে আলোচনা করব বড় ত্রিভুজের নাম হলো এবিসি এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা এখানে কোণগুলোর নাম দিলাম একক কোণ দ্বারা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি অতএব ত্রিভুজ এবিসি এর কোণ এ মানে যে বড়টা কোণ বি বি মানে কিন্তু এই পুরাটা কিন্তু মূল ত্রিভুজের এই যেটা কোণ সি মানে যেটা সমান 180 ডিগ্রি এটা আমাদের জানা এখন আমাদের কাজ হলো এই যে একটা যে সমীকরণ তৈরি হলো এই যে এটা হলো আমাদের সমীকরণ খেয়াল করো কোণ এ প্লাস বি প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি এটা একটা নতুন সমীকরণ আমাদের তৈরি হলো এখন আমরা করব কি এই সমীকরণের উভয় পক্ষে হাফ গুণ করে দিলাম আমরা জানি একটা সমীকরণের উভয় পক্ষে সমান সমান রাশি গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে বাম পক্ষ আমরা হাফ গুণ দিলাম ডান পক্ষে আমরা একটা হাফ গুণ দিলাম এরপরে আমরা বাম পক্ষে হাফ কোণ বি প্লাস সি কোণ এটা রাখলাম আর ডান পক্ষে দেখো 180 আমরা হাফ দ্বারা গুণ করলে হলো 90 বা 90 ডিগ্রি আর এই হাফ কোণ এ যেইটুকু এইটা আমরা বামে থেকে ডানে লিয়ে গেলাম তাহলে এখানে চিহ্ন ছিল আমাদের মাইনাস এখানে চিহ্ন সরি মাইনাস চিহ্ন ছিল মাইনাস হলো প্লাস অর্থাৎ হাফ কোণ বি প্লাস সির একটা মান আমরা বের করে রেখে দিলাম আমাদের মূল প্রমাণ হলো মূল ত্রিভুজ এবিসি থেকে মূল ত্রিভুজ এবিসি এর তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি তারপরে আমরা করলাম কি এই সমীকরণের উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করলাম গুণ করার পর আমরা ডান পক্ষে যদি হাফ দ্বারা গুণ করি তার মান পেলাম আমরা 90 ডিগ্রি আর বাম পক্ষে যে আমাদের তিনটা কোণ ছিল দুইটা কোণ বামে রাখাই দিলাম আর হাফ কোণ এ বামে থেকে ডানে নিয়ে আসলাম আমরা অর্থাৎ হাফ কোণ বি প্লাস সি এর একটা মান বের করে রেখে দিলাম আমাদের এবার দ্বিতীয় ধাপ বি ও সি একটা কিন্তু ত্রিভুজ চিত্র দিয়ে খেয়াল করো বি ও সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে কোন বি ও সি তে এবার আমরা গেলাম তাহলে বি ও সি এর তিনটা কোণের নাম কি এই যে এইটা একটা কোণ এর নাম হলো বি ও সি আর আরেকটা কোণ হলো এই যে ও বি সি ও বি সি মূল মূল কিন্তু কোণ কিন্তু আমাদের এবিসি এবিসি মানে আমরা নাম দিছি বি আর যখন আমরা ও বি সি লিখবো তখন আমরা ও বি সির বদলে ও বি সি লিখছি দেখো অর্থাৎ বি ও সি ত্রিভুজের কোণ বি ও সি যোগ কোণ ও বি সি ও বি সি মানে এই বি কোণের অর্ধেক এই লাল থেকে এই কালো পর্যন্ত কোণ ও সি বি মানে যেইটুকু সমান 180 ডিগ্রি তারপরে আমাদের কাজ হলো কোণ বি ও সি এখানে রাখলাম আর এই যে এই দুটো কোণ কোণ ও বি সি আর কোণ ও সি বি এই দুটো কোণ আমরা বামে থেকে ডানে নিয়ে গেলাম তারপরে কোণ বি ও সি সমান 180 ডিগ্রি এখন আসো এই যে কোণ বি ও সি কোণ বি ও সরি কোণ ও বি সি এই কোণ ও বি সি কিন্তু বি কোণের অর্ধেক
এই যে কোন ওবিসি এই কোনটা কিন্তু এই বড় কোণের অর্ধে তাহলে কোন ওবিসি এর বদলে আমরা লিখতে পারি হাফ কোণ বি একই ভাবে কোন ওসিবি এই যে কোন ওসিবি এটা কিন্তু এই বড় কোণের অর্ধে অর্থাৎ ওসিবি কোণ হলো সি কোণের অর্ধে হাফ কোণ সি অর্থাৎ এই দুটার মান আমরা বসাই দিলাম এরপরে হলো হাফ এই যে এখান থেকে হাফ কমন নিলাম হাফ কমন নিলে কোন বি প্লাস কোন সি এখন আসো দেখো এই যে হাফ কোন বি প্লাস সির মান আমরা এখানে একটা বের করে রাখছি এই যে হাফ কোন বি প্লাস সি তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের মান হলো 90 মাইনাস হাফ কোন এ অর্থাৎ এইটুকুর মান আমরা এই জায়গায় বসাই দিলাম তারপরে আমরা এখন মান বসাই দিলাম এই যে হাফ কোন বি প্লাস সি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোন এ মাইনাসটা দেখা যাচ্ছে না মান বসাই দিলাম এরপরে আমরা এই মাইনাস দ্বারা গুণ করে দিলাম মাইনাস দ্বারা গুণ করে দিলাম তাহলে মাইনাস 90 ডিগ্রি আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হাফ কোণ এখন আসো 180 থেকে 90 বাদ দিলে প্লাস 90 প্লাস হাফ কোণ অর্থাৎ কোণ বিওসি সমান 90 প্লাস হাফ কোণ প্রমাণিত প্রিয় শিক্ষার্থী হ্যালো তোমরা কি এই খ নাম্বার ক্লিয়ার হয়েছে সবাই জি স্যার বুঝতে পারছি এখন আমরা চলে গেলাম গতে না এটাই গ এটাই তো আমাদের গ না এটাই গ স্যার এটাই গ কত বুঝাইছেন আগে আছে হাতে আমাদের কটা বন্ধ ক্লাস স্যার 10 পর্যন্ত এখন হলো আমাদের 7 বাজে আর 3 মিনিট 3 মিনিট আমরা যে তিনটা কাজ শিখলাম আজকে দুইটা সৃজনশীল আলোচনা করলাম এটা হলো তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীতে সৃজনশীল গুলো দেওয়া আছে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা এগুলো শিখে নিও আর কোনো প্রবলেম হলে তোমরা কি সবাই পার্টিসিপেশন খুব কম মাত্র 50 জন তাও এখন আবার কমে গেছে কি করতেছো তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিছো সবাই হ্যালো কালকে দিতে যাব সেগুলো সমাধান করতে পারছো সবাই আচ্ছা ওগুলো সহজই ছিল কি বলো তাহলে আজকে আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো আসসালামু আলাইকুম স্যার ক্লাস শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার